একজন শাসক যখন পালিয়ে যায় তখন উনি পদত্যাগ করলেন কি করলেন না কিছু আসে যায় না। কিন্তু আমি দুটা ঘটনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হল আমরা তখন জেলখানায় আমাদের ডিভিশন ওয়ার্ড যেটা আপনার জেলখানার মধ্যে বিভিন্ন দালানের খুব সুন্দর সুন্দর নাম বলছেন না, মানে করতোয়া, তারপরে যমুনা, বেগনা ইত্যাদি। আর যেটা ডিভিশন ওয়ার্ড ওটার নাম হলো চম্পাকলি, যদিও গোটা কম্পাউন্ড নামে কোনো চাঁপা ফুলের গাছ দেখি নাই। তো আমরা সেখানে একটা রুমে একজন সাবেক বড় কর্মকর্তা, তিনি অনুমতি নিয়ে একটা টিভি রাখছেন, ওখানে বিটিভিটাই দেখা যায় শুধু। তো আমরা ওখানে বসে দেখলাম যে আমাদের যিনি রাষ্ট্রপতি তিনি তার পাশে তিন বাহিনী প্রধানকে নিয়ে তিনি বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন, বলছে না এটা। এখন রাষ্ট্রপতি নিজে যখন জাতির সামনে জাতির উদ্দেশ্যে বলেন তিন বাহিনী প্রধানকে পাশে দাঁড় করিয়ে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন, তারপরে এই নিয়ে আর কোনো কথা থাকে? আর তো কোনো কথা থাকে না। এরপরে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর ছেলে বললো যে না, আমার মা পদত্যাগ করে নাই। তারপরে দেখলাম যে না, শেখ হাসিনা নিজে এক টেলিফোন কনভারসেশন শুনলাম আমরা, উনি বলছেন যেভাবে পদত্যাগ করার কথা আমি ওইভাবে পদত্যাগ করি নাই। শুনলেন আপনারা? শুনছেন আপনারা এটা? অর্থাৎ যেভাবে পদত্যাগ করার কথা আমি সেভাবে করি নাই, তার মানে পদত্যাগ করছেন তিনি। কিন্তু যেভাবে করার কথা ওইভাবে করেন, এ তো। তাহলে পদত্যাগ না করার আর প্রশ্ন তো থাকতেছে না, পদত্যাগ তো হয়েছে। আর আমি প্রথম যেটা বলছিলাম আর কি, যে পালিয়ে যায় তার পদত্যাগ করার না করার কি বলা তো যাই হোক। কিন্তু এই নিয়ে প্রসঙ্গ নতুন করে তোলাটা সন্দেহজনক, ওটা একটা দুশ্চিন্তার বিষয় যে কেন হচ্ছে এটা। এটা সরকারের দায়িত্ব খোঁজ নেওয়া এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।